নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে আক্রমণ, সেই আক্রমণের জবাব দিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূলে থেকে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন, আমার ঝুলিতে সব তথ্য আছে, পরিবহন মন্ত্রী থাকার সময় কয়লার ট্রাকের রফা, বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনটাই দাবি করেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। মঙ্গলবার অরূপ চক্রবর্তীকে কটাক্ষ করেন শুভেন্দু চক্রবর্তী, কয়লা চক্রবর্তী বলেই আক্রমণ করেছিলেন তিনি। তারই পাল্টা এবার অরূপ চক্রবর্তী নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে টিএমসিতে থাকার সময় তিনি টিএমসি থেকে লুটেপুটে খেয়েছেন এবং তার ঝুলিতে সেই সমস্ত তথ্য আছে, পরিবহন মন্ত্রী থাকতে কয়লার ট্রাকে রফা করেছিলেন, এমনটাই বলে অরূপ চক্রবর্তী এবার এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুর অধিকারী তার আক্রমণের জবাব দিলেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূল থেকে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন, আমার ঝুলিতে সব তথ্য আছে, পরিবহন মন্ত্রী থাকার সময় কয়লার ট্রাকের রফা, বিরোধী দলনেতার বিরুদ্ধে এই দাবি করেছেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী এবং কয়লা চক্রবর্তী বলে শুভেন্দু অধিকারী তাকে কটাক্ষ।